আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ভিডিওটি একটি মারাত্মক ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যদি না দেখেন হয়তো আপনারই ভুল হবে। সেটা যে অনেক সময় আমরা দেখি যে অ্যামাজন, ফ্লিপকার্ট বা বিভিন্ন ধরনের যে সমস্ত অ্যাপস বা সফটওয়্যারগুলো রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন জিনিস খুঁজি, নিজেরা যে সমস্ত জিনিসগুলো হয়তো পছন্দ করি বা কিনবো ভাবি সেগুলো দেখি। কিন্তু তারপরেও কি খেয়াল করেছেন, কোনো সময় ভেবে দেখেছেন যে সেটা কীভাবে ফেসবুকে চলে আসলো? আপনি তো সেটাকে ফেসবুকে একবারও খুঁজে দেখেননি, তারপরেও কিন্তু ফেসবুকে চলে আসে অ্যাড রূপে, কিন্তু কীভাবে সম্ভব সেটা? অর্থাৎ এটা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে সেই জিনিসগুলো কোথায় আছে বা কী ভুল করে রেখেছে যার জন্য সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের মোবাইলে। তো এর জন্য কিন্তু দায়ী ফেসবুক নয়, এর জন্য দায়ী আমরা নিজেরাই। কারণ ফেসবুকের সঙ্গে যে এগ্রিমেন্টটা করে রেখেছি আমরা, সেই এগ্রিমেন্টটাই কিন্তু বলছে যে আপনি এগ্রিমেন্টে সহমত জ্ঞাপন করেছেন যে আপনি যে সমস্ত জিনিসগুলো মোবাইলে নাড়াচাড়া করবেন, দেখবেন, সেগুলো কিন্তু ফেসবুক নিতে পারবে, অ্যাকসেপ্ট করতে পারবে। তাহলে সেই জিনিসগুলোকে বন্ধ কীভাবে করব? যদি বন্ধ না করি, আমরা যে সমস্ত অ্যাপসগুলো ইউজ করছি তার যে সমস্ত কার্যকরণ কার্যাবলী সমস্ত কিছু কিন্তু ওই ফেসবুকে থেকে যাচ্ছে, এমনকি এটিএম কার্ড পর্যন্ত যে সমস্ত ডিটেলসগুলো দিচ্ছেন সব কিছু তাদের কাছে থাকছে। তো সেটাকে ডিঅ্যাক্টিভেট কীভাবে করব তার জন্য প্রসেসটা বলছে আমি, স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে প্রথমেই ডান দিকে উপরে ফেসবুক খুলে চলে যাবেন, উপরে দেখছেন যে তিনটে দাগ আছে, সে তিনটে দাগের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে চলে আসবেন নিচের দিকে স্ক্রল করে সেটিংস। এবারে সেটিংসে ক্লিক করলে চলে আসবে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, নিচে চলে আসবেন স্ক্রল করে। নিচে এসে দেখবেন যে একটা, সরি, এখানে একটু অন্য জায়গায় চলে এসেছি, এই যে সেটিংস অ্যান্ড প্রিভেসি আছে, আগে এখানে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রিভেসির পরে সেটিংয়ে এসে স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবেন অফ ফেসবুক অ্যাক্টিভিটি বলে একটা অপশন রয়েছে, এই যে এখানে ইওর ইনফরমেশনে অফ ফেসবুক অ্যাক্টিভিটি ক্লিক করলাম। এবারে চলে আসবে এই যে দেখেন উপরে লেখা আছে brainly.in, mpl.live, ক্যানভা, এ সমস্ত জিনিস। আপনাদের মোবাইলে আরও অনেক কিছু থাকতে পারে, কারণ হচ্ছে কি যে আমার এখানে অসংখ্য জিনিস ছিল, কিন্তু এটাকে শিখতে গিয়ে আমি একবার ডিলিট করে ফেলেছিলাম সবগুলো, তার জন্য আবার কয়েকদিন ওয়েট করতে হলো এটার জন্য। এগুলো ইনস্টল করলাম দেখানোর জন্য সমস্ত জিনিসগুলোকে। তো এই যে এখানে আপনি ফেসবুক যখন থেকে আপনার মোবাইলে খুলেছেন তখন থেকে নিয়ে এখন পর্যন্ত যত অ্যাপস ইউজ করেছেন সমস্ত অ্যাপসই কিন্তু এখানে আছে, সমস্ত অ্যাপসের ডিটেলস রয়েছেন। তো এখান থেকে আপনাকে চলে যেতে হবে মোর অপশনে। আর আপনি যদি দেখতে চান যে কতগুলো অ্যাপস আপনার আছে, তাহলে এখানে লিখতে পারেন আপনি বা দেখতে পারেন যে ম্যানেজ ভিউ অ্যান্ড ম্যানেজ অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন যে শত শত অ্যাপস যতগুলো আছে আপনার সমস্ত অ্যাপসই রয়েছে। যেমন আমার স্ক্রল করলাম, সমস্ত অ্যাপস আছে এখানে, কত তারিখে দেখেছেন, কী করেছেন না করেছেন সমস্ত ডিটেলস আছে। তো এখান থেকে আমরা একটু চলে যাবো এদিকে এসে যে মোর অপশন, নিচে দেখতে পাচ্ছি মোর অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও দেখছি ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে পেজ চলে আসলো আরেকটা, আবারও দেখছি ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখেন এই জায়গাটাতে কিন্তু ফিউচার অফ ফেসবুক অ্যাক্টিভিটি যেটা দেখছি সেখানে কিন্তু অন করা আছে অপশনটা। এই অপশন অন থাকার অর্থই হলো যে এগ্রিমেন্টটা এমন যে ফেসবুক আমাদের তথ্যগুলোকে নিতে পারবে, তো এটাকে অফ করব। তার জন্য আরে একটু কাজ আছে, সেই কাজটা শেষ করে এখানে চলে আসছি। একটু ব্যাক করে চলেন, ব্যাক কিতে ক্লিক করলাম আর একটু, হ্যাঁ, এবারে এখানে ক্লিয়ার করে নেব। তার জন্য দেখতে পাচ্ছি আমি নিচে যে ক্লিয়ার হিস্ট্রি আছে, এই জায়গাটাতে আগে ক্লিক করে নিই, সমস্ত কিছু দিয়ে যা আছে ক্লিয়ার করে নিই এখান থেকে, এই যে ক্লিয়ার করে নিলাম, হ্যাঁ হয়ে গেল। এবার ওই অপশনটা পালিয়ে গেল, মানে যে সমস্ত জিনিসগুলো দেখছিলাম উপরে অ্যাক্টিভিটিগুলো সেগুলো নেই। এবারে যাই মোর অপশন থেকে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি, আবারও ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি, তারপরে এবারে আমি এখানে অফ করে দেব। এবার অফ করতে গেলে আবার টার্ন অফ বলে আসছে, এখানে ক্লিক করলাম, টার্ন অফ হয়ে গেল। সুতরাং ফেসবুক এর পরে যে সমস্ত জিনিসগুলো আমি দেখব আর কোনোভাবে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে না। তাই আপনারাও এইভাবে ফেসবুকের সেটিংয়ে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখুন, দেখে এইভাবে আপনাদের ফিউচার অফ ফেসটিভিটি, সরি, ফেসবুক অ্যাক্টিভিটিটাকে অফ করে দেন। যদি অফ না করেন এটা কিন্তু মানে এর জন্য দায়ী আপনিই হবেন, কারণ আপনি ফেসবুক চালাচ্ছেন, আপনি আপনার মোবাইলে সমস্ত কিছুই দেখেন।